মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সব কিছুর বদলা আমি নেব, ঠিক নেব। না লো, হা করো তো, হা করো, হা করো। আরে নাও না, বড় করে হা করো, হা করো, এসো। এই তো গুড গার্ল। দিদি, এবার আমরা তাহলে বেরোই। জামাইবাবু তো দিভার খেয়াল রাখছেন। হ্যাঁ, তাই তো দেখছি। লাবু, তুই এনজয় কর। হ্যাঁ, বরের এরকম যত্ন তো সাধারণত পাস না, তাই না? ফুলকি, রুদ্র তাকে এভাবে খাওয়াতে আমি কখনো দেখিনি। পারো, রুদ্র কিন্তু ভেরি মাচ লাভিং। তথা যেমন তোমাকে লাভ করত, টেকিং কেয়ার অফ ওয়াইফ, রুদ্রও সেম টু সেম, তাই না রে লাবু? হ্যাঁ, আমার ভাইদের কথা থাক না কাকিমণি। দেখেছো কাকিমণি, তুমি যত যাই করো ভাইদের পাশে কেউ না। এসো এসো এসো। দি ভাই, তুমি এসব কি বলছো বলতো? জামাইবাবু তোমার এত খেয়াল রাখছেন, আর তুমি তোমার ভাইদের প্রশংসা করে যাচ্ছ। জামাইবাবু তো খারাপ লাগবে না? তাহলে ফুলকি ম্যাডাম, আপনি কনভিন্স হলেন যে আমি আপনার দিদির খেয়াল রাখতে পারি। দেখো ফুলকি, খুব সাবধান, কিন্তু বাড়ি গিয়ে এইসব কথাগুলোই বলো, অন্য কিছু কিন্তু বলো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই দেখো ওই বাড়িতে সবাই আমাকে ভিলেন ভাবছে, তারপরে তুমি যদি উল্টোপাল্টা কিছু বলো তাহলে মুশকিল হয়ে যাবে। তুমি বরং ভালো করে জেনে যাও, বুঝতে পেরেছো, দিদি ঠিক আছে কি না, আসার পর থেকে কী কী হয়েছে এই বাড়িতে। ছি 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 রুদ্র, অমন করে থিঙ্ক করো না। আমরাও কিন্তু অমন করে থিঙ্ক করিনি, আমরা টুরুলি ফুডটাই গিফট করতে এসেছিলাম। পারো, লেট আস গো, চল। লাবু ও লাবু, ফোনডু করিস, হ্যাঁ টক করবো, চ চ চ। লাবু লাবু, আমরা এলাম, হ্যাঁ ভালো থাকিস। আর যে কোনো দরকার হলে আমাদেরকে জানাবি, হ্যাঁ। মা কালি, দি ভাইকে ভালো রেখো, জামাইবাবুর মতো এত সাংঘাতিক লোককে সামলানো তো সোজা কথা নয়। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।